এটা নিয়ে আমরা দেখছেন রণজিৎ শেখ হাসিনা যেটা ঘোষণা দিয়েছিলেন জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্সের পার্ট হিসেবে যত শক্তি ধরে হোক না কেন তাতে কিন্তু সার দেওয়া হচ্ছে। আজকে আমরা জানতে পারি, আমরা সবাই জানি যে আইজিবি সাহেব যিনি ছিলেন তাকেও সার দেওয়া হচ্ছে। আমাদের দুর্ভাগ্য সেনাবাহিনী প্রধান দুর্নীতি যুক্ত হবে এটা কিন্তু কল্পনা করা যায়, তাকেও সার দেওয়া হচ্ছে। আমি কথাটা এই জন্য আনলাম, এইরকম এবং শুধু তাই না, আপনারা হয়তো অনেকে দেখেছেন বাংলাদেশের সবচেয়ে সম্মানিত জায়গাটা যেটা ছিল বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আমি যখন শিক্ষকতা করেছি ছাত্র জীবন দেখেছি, ফির ভাইস চ্যান্সেলর তাই মনে করতাম দেয়ার নেক্সট টু আওয়ার প্রফেট। কিন্তু বর্তমান তা অবস্থা নেই, তেমনই একটা এই দুর্নীতিবাজ নিয়ে দেশ পরিচালনা করা যে কত বড় কঠিন কাজ, যেটা আমি একটা টাকশোটে বলেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর জন্য দণ্ডিত শেখ হাসিনাই পারেন এবং পেরেছেন গত 15 বছরে। এই দুর্নীতিবাজ করে দুর্নীতিবাজদের নিয়ে তারা সরকারি কর্মচারী হতে পারে, তারা আমার দলীয় নেতারা হতে পারে, মন্ত্রী মহাদের মতো দু একজন হতে পারে, এই যে তাদের নিয়ে এত সংখ্যাগরিষ্ঠ বলতে গেলে কিছুটা দুর্নীতিবাজ দেখিয়ে দেশটাকে আজকে উনি যে অবস্থায় নিয়ে এসেছে সে অবস্থায় আনার মতো একমাত্র নেতা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা, দ্বিতীয় কোন ব্যক্তি বাংলাদেশে নেই। তাই আমি বলি আসুন আমরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছেন আজকের এই 75তম প্লাটিনাম জয়ন্তীতে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে প্রবাসে আমরা যারা অর্থ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করছি, রেমিটেন্সকে সহযোগিতা করছি, এটা কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব আমাদের যে রেমিটেন্স আমরা পাঠায় সেটা কাজ হচ্ছে কিনা সেটা কিন্তু বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের। সেই যাতে আমরা বুঝে নিতে পারি সে কাজটা আমাদের করতে হবে। এখানে আমাদের যে এমবেসি আছে, কনসুলার অফিস আছে, তাদের কাছ থেকে আমাদের খোঁজ নিতে হবে যে আমাদের কত টাকা গেল, সেই টাকা কোথায় ব্যয় করা হলো বাংলাদেশে সেটা আমরা জানতে চাই। আজকে আমি পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বলতে চাই শুধু আমেরিকা না সারা বিশ্ব থেকে যে রেমিটেন্স আমরা পাচ্ছি সেই রেমিটেন্স জন্য বাংলাদেশের জনগণ শত কোটি মানুষের জন্য ব্যয় করা হয়, চোর টাকা এই দুর্নীতিবাজদের জন্য তারা আজকে ৫৩ বছর আওয়ামী লীগ এর বিপন্নতার স্বাধীন হয়েছে, ৭৫ বছর আওয়ামী লীগ এই আওয়ামী লীগের মূল ড্রাইভিং ফোর্স ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে 2071 সালে আমার স্বাধীনতা অর্জন করেছে। আজকে ৫৫ বছরেও আপনার যে দেশে আছেন সে দেশের 4 জুলাই আমাদের স্বাধীনতা দিবস পালন হবে দেশে। ওয়াশিংটন কে অস্বীকার করে এখানে কোন ব্যক্তি কোন দল বলার কোন অধিকার নেই। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতের জাতীয় পিতা জাতির পিতার বিরুদ্ধে কথা বলে সেখানেও রাজনীতি করার কোন অধিকার নাই। বিশ্বের কোন দেশ শুনতে পাবেন না যে জাতির পিতাকে অস্বীকার করে রাজনীতি করতে পারে। রাজনীতি করা হয় অর্থই হলো রাজনীতি ছাড়া তো ক্ষমতায় আসা যায় না, দেশ পরিচালনা করা যায় না, সেই অর্থে আমি বলছি আমাদের আমরা যেটা ফিল করেছি, আমরা যারা রাজনীতি করি আমরা যারা দল করি আমরা কিন্তু একই জায়গায় আমরা ব্যস্ত হয়েছি। জননেত্রী শেখ হাসিনা তার অর্থনৈতিক দূরদর্শিতার মধ্যে দিয়ে তার প্রিয় নেতৃত্বের মধ্যে দিয়ে বাংলাদেশকে উন্নততর দেশের দিকে নিয়ে যেতে 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করে একটা উন্নততর দেশ হবে। কিন্তু দুঃখ আমারই তাই, আপনাদের পক্ষে বলতে চাই আমার আপনার সবার ব্যর্থতা, আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে প্রত্যেক মানুষের মুখে এটা আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশের, খুবই দুর্ভাগ্য। আজকে আমরা এখানে আমরা পত্রিকা নিয়ে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, একটা আন্দোলন সৃষ্টি করতে হবে যে বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের পরিচয় দিতে হলে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুকে অবশ্যই স্বীকার করতে হবে। এই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। পরিশেষে
আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমি একটা কথা সরাসরি মন্দির বলতে চাই, এখানে যারা সামনে আছেন প্রত্যেকে সুবক্তা, বাংলাদেশে কেউ ছাত্রলীগের প্রেসিডেন্ট, কেউ যুবলীগের প্রেসিডেন্ট, স্বেচ্ছাসেবী লীগের প্রেসিডেন্ট, ভিপিজিএস তাদের সমাবেশ, সবাই সুবক্তা এবং এভরিবডি নোজ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এভরিবডি নোজ দ্য হিস্ট্রি অফ আওয়ামী লীগ, তাদের সামনে কথাবার্তা বলা আমার জন্য অপমান লাগে, অনেক ভয় পেয়ে যায়। তাদের সামনে আপনি আজকে আসেন, আমি গর্ববোধ করি তাদের নিয়ে আমি এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করছি, এদের মধ্যে বঙ্গবন্ধু সালাম করছি, আমি সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।